রাষ্ট্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 33 বছর। জাতকের হাতে এমন একটি সিম্বল বা সংকেত রয়েছে যা জাতককে প্রচুর সংঘর্ষের পর প্রবল উন্নতিতে রূপান্তরিত করতে পারে। চলে আসবো মূল আলোচনায়। যারা নিয়মিত হস্তরেখা বিচার বিষয়ক ভিডিও দেখেন, তারা প্রায় প্রত্যেকেই জানেন হাতের রেখা বিচার করার আগে হাতের করতল, হাতের আঙুল, কাঠিন্য, কালার, এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়। তাহলে এখানে যদি আমি হাতটিকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রেই বুঝতে পারবেন হাতটি অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির। লম্বা প্রকৃতির হাত হলে জেনারেলি পরিশ্রম বিমুখ হয়, অর্থাৎ কায়িক পরিশ্রম খুব বেশি করার সামর্থ্য এনাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। তো তা সত্ত্বেও এনাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে, অর্থাৎ সৃজনশীল মানসিকতার হয় এবং কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থেকে প্রচুর ধন উপার্জন করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দুটো গ্রহের ভাইব্রেশনকে খুব পজিটিভলি দেখার দরকার রয়েছে, একটা হচ্ছে শুক্র এবং দ্বিতীয়টা হচ্ছে কেতু। যদি আপনার শুক্র এবং কেতু বা রাহু এই তিনটি গ্রহ খুব শুভভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প পরিশ্রম করে অর্থাৎ সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই হাতটিতেই তেমন একটি সংকেত রয়েছে, তাহলে সেই বিশেষ সংকেতটি অবশ্যই আলোচনা করব। যদি হাতের কালার দেখা যায়, তাহলে এখানে কালার গোলাপি আভাযুক্ত। আপনারা প্রত্যেকেই জানেন হাতের কালার যদি গোলাপি আভাযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এটিকে জ্যোতিষশাস্ত্রে সর্বাপেক্ষা শুভ বলা হয়েছে। এখন যদি আমি এক এক করে গ্রহের পর্বগুলি নিয়ে আলোচনা করি, তাহলে সবচেয়ে শুভ যে পর্বটি রয়েছে, সেই পর্বটি রয়েছে শুক্রের পর্ব। শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট রাউন্ড আপ এবং দীর্ঘ হয়েছে। শুক্রের ক্ষেত্রে বিশেষ যে কোনো নেগেটিভ সাইন তৈরি হয়েছে তা কিন্তু নয়, এবং শুক্রক্ষেত্রটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তার কারণ হচ্ছে লাইফ লাইন অনেকটা চন্দ্রের দিকে হেলে আছে। লাইফ লাইন যতটা চন্দ্রের দিকে হেলে থাকবে, শুক্রের ক্ষেত্র ততটা পুষ্ট হবে, এক্ষেত্রেও কিন্তু তেমনটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আরও একটি বিষয় আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, যে গ্রহের ক্ষেত্র আপনার বেশি শাইনিং থাকবে, সেই গ্রহের শুভ প্রভাব জাতক সেই সময়ে পাচ্ছে বা পেতে চলেছে, এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গাটি বোঝা আপনাদের জন্য খুব একটা কঠিন নাও হতে পারে। এখানে যদি আপনারা হাতের তালুটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে শুক্রের ক্ষেত্র আপনি শাইনিং পাবেন। এছাড়া চন্দ্র, মঙ্গল এবং কিছুটা হলেও বুধ, এই জায়গাগুলিকে আপনারা যথেষ্ট পজিটিভলি, অর্থাৎ উজ্জ্বলতা রয়েছে, এইরূপ প্রকাশ পাচ্ছে, এটি সাধারণভাবে দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে শুক্র এখানে যথেষ্ট পজিটিভ রয়েছে। শুক্র হচ্ছে ধন, ঐশ্বর্য, বিলাস, লাক্সারি লাইফের কারক গ্রহ। শুক্র যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক একটু আরামপ্রিয় হয় এবং জাতক যতটা সম্ভব ধন উপার্জন করতেও সমর্থ হয়। তাহলে এখানে ধনের কারক গ্রহ আমরা শুক্রকে অবশ্যই বলতে পারি। এরপর যে গ্রহ পর্বটিকে দেখব, সেই গ্রহ পর্বটি হচ্ছে চন্দ্রের জায়গা। চন্দ্র মন মানসিকতা ইন্ডিকেট করে, আপনার মনের মধ্যে কী পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাগুলি কতটা বাস্তবসম্মত সেটা ডিপেন্ড করে আপনার চন্দ্রের উপর। চন্দ্র যদি শুভভাবে থাকে, সেক্ষেত্রে আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন। পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারবেন কি না, সেটি হাতের অন্য জায়গা থেকে বিচার্য বিষয়, কিন্তু সঠিক রূপরেখা তৈরি এটি কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে আসে। তাহলে চন্দ্রের ক্ষেত্র পরিষ্কার রয়েছে, কিন্তু চন্দ্রক্ষেত্র স্পেস একটু কম পেয়েছে। খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে এই জায়গাটিকে দেখতে হবে। এই জায়গাটিতে যদি গ্যাপ তৈরি হয়, সেক্ষেত্রে চন্দ্র খুব একটা বলিষ্ঠ অবস্থায় রয়েছে এরূপ কিন্তু নয়। তথাপি চন্দ্রের ক্ষেত্রে যেহেতু কোনো নেগেটিভ সাইন নেই, তাই চন্দ্রক্ষেত্রকে আমি শুভ বলতে পারি। চন্দ্রক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রয়েছে। যদি আমি মঙ্গলের ক্ষেত্রকে যাই, তাহলে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী। এখানেও আমরা সেম রুল অ্যাপ্লাই করব। কনিষ্ঠ আঙুলের শেষ পর্ব থেকে এই ধরনের যদি একটি সরলরেখা অঙ্কন করা যায়, সেক্ষেত্রে যদি মঙ্গলের পর্ব বা বুধের পর্ব বাইরের দিকে বেরিয়ে থাকে, তাহলে এটাকে যথেষ্ট পজিটিভ এটাই ধরে নিতে হবে। তাহলে এখানে
মঙ্গলের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। এছাড়া মঙ্গল আরও একটু কারণে বেশি শক্তি পেয়েছে, তার কারণ হচ্ছে হাতে মঙ্গল রেখা বর্তমান আছে, অর্থাৎ এই রেখাটি। এই রেখা কিন্তু খুব রেয়ার রেখা, 1-2% মানুষের হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। তাহলে এই রেখা হচ্ছে সাহসের রেখা, এই রেখা হচ্ছে ঝুঁকি নেওয়ার রেখা। অর্থাৎ অনেক সময় আমরা সাধারণ মানুষ কি করব এটা ভেবে স্থির করতে পারি না এবং সময়ের অপব্যবহার করি। কিন্তু হাতে যদি এই ধরনের মঙ্গল রেখা থাকে তাহলে এটা কিন্তু সাহসিকতার সাথে যে কোনো কাজে অগ্রসর হতে সাহায্য প্রদান করে থাকে। তাহলে এই রেখাকে কিন্তু শুভ রেখা বলা যেতে পারে কর্মের জন্য। যদিও বাস্তবিক জীবনে বা জীবনের অন্য পর্বে এই মঙ্গল রেখা থাকাকে শুভ বলা হয় না, বিশেষ করে ম্যারিড লাইফের জন্য এই রেখা থাকা অত্যন্ত অশুভ। কিন্তু কর্মের জন্য এই রেখাকে শুভ বলা যেতেই পারে। মঙ্গল রেখা থাকলে কনফিডেন্স বা আত্মবিশ্বাস এটি পর্যাপ্ত মাত্রায় থাকে, যা এই জাতকের মধ্যে যথেষ্ট মাত্রায় শুধুমাত্র এই মঙ্গল রেখাটি থাকার জন্য থাকবে। নচেত কিন্তু এই খাতটিতে বা এই জাতক একটু ভীরু প্রকৃতির হবে, তার টেন্ডেন্সি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে সেটি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে? আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন এখানে শিরোরেখা অপেক্ষাকৃত দুর্বল অবস্থায় রয়েছে। অর্থাৎ এই হচ্ছে শিরোরেখা এবং এটি ক্রমশ চন্দ্রের দিকে আসছে, এবং এই রূপ শিরোরেখা অর্থাৎ যে শিরোরেখা ঢালু হয়ে চন্দ্রের দিকে নেমে যায় সেই ধরনের শিরোরেখাকে অবশ্যই দুর্বল বলা যেতে পারে। অর্থাৎ এনারা কোনো সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী করতে পারে না, এনাদের কর্ম করার প্রবণতা কম, চিন্তা করার প্রবণতা বেশি, এবং যে সমস্ত চিন্তাভাবনা বা পরিকল্পনা করে থাকে সেগুলিকে বাস্তব রূপ দিতে সমর্থ হয় না, অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাব এই বিষয়টিকেও ইন্ডিকেট করে। তাহলে এখানে দুর্বল মস্তিষ্ক রেখা বা শিরোরেখা রয়েছে এটি পরিষ্কার ইন্ডিকেট করছে। মস্তিষ্ক রেখা আমাদের ব্র্যানের ডেভেলপমেন্ট বা আমরা যেটা জানি তার কতটা প্রয়োগ করতে পারবো তার বিচার হবে। তাহলে এখানে জাতকের কর্মকুশলতাকে কতটা কাজে লাগাতে পারবে এবং কাজে লাগিয়ে কতটা উপার্জন করতে পারবে তার বিচার আমরা শিরোরেখা থেকে করব। তাহলে দুর্বল শিরোরেখা অবশ্যই আত্মবিশ্বাসের অভাব এই বিষয়টিকে ইন্ডিকেট করে। একই সাথে এনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে না। এখানে একটি মঙ্গল রেখা থাকার জন্য এখানে শিরোরেখার যে দুর্বলতা এই দুর্বলতা অনেকটাই হ্রাস পেয়েছে। তাহলে এখানে এই মঙ্গল রেখা জাতককে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই, বা এটাকে এই রূপও বলা যেতে পারে শিরোরেখার পরিপূরক রেখা হিসাবেও আমরা এই রেখাকে ট্রিট করতে পারি। তাহলে এই রূপ অবস্থায় জাতকের যদি আরও একটি প্রধান রেখা দেখা যায় সেটি হচ্ছে জাতকের হৃদয় রেখা বা হটলাইন। হটলাইন থেকে জাতকের শৈশব, বিবাহিত জীবন, ব্যক্তিগত জীবনে কতটা সুখ রয়েছে এই বিষয়টি ইন্ডিকেট পাওয়া যায়। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে 22-23 বছর বয়স পর্যন্ত জাতকের হটলাইন যথেষ্ট দুর্বল। তাহলে এখানে অবশ্যম্ভাবে বলা যেতে পারে শৈশব থেকেই জাতক পারিবারিক সুখে থেকে বঞ্চিত হয়েছে তার নিদর্শন হাতের মধ্যে দেখতে পাওয়া যায়। অপেক্ষাকৃত দুর্বল হটলাইন এর পরের অংশ কিন্তু অনেকটাই মজবুত অবস্থায় রয়েছে এবং দুভাগে বিভক্ত হয়ে গেছে, একটি শনির দিকে এবং একটি বৃহস্পতির দিকে। বৃহস্পতি এখানে জাতকের কিন্তু এই ধরনের অর্থাৎ নেগেটিভ রয়েছে। বৃহস্পতি যদি নেগেটিভ থাকে এটা লেভার ওরিয়েন্টেড প্রবলেমকে যেমন ইন্ডিকেট করে, সেই রকম পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হয়েছে বা শিক্ষা দীক্ষা সেই অর্থে পায়নি এই বিষয়টিকেও সুনিশ্চিত করে। তাহলে এখানে কিন্তু বৃহস্পতিকে আমরা শুভ বলতে পারছি না। মান যশ খ্যাতির কারক গ্রহ হচ্ছে রবি। রবির ক্ষেত্রে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ সাইন দেখতে পাওয়া যাবে না, বরং রবির ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু এড়ো রেখা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে বাবার সাথে সম্পর্কের অবনতি এবং কর্মক্ষেত্রে বারংবার চেঞ্জ এই বিষয়টিকে সুনিশ্চিত করছে রবির ক্ষেত্র। যেহেতু হটলাইন শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে তাই জাতকের মনের মধ্যে সদা কর্ম নিয়ে একটা চিন্তা, কারণ শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে কর্ম নিয়ে এখনও পর্যন্ত একটা চিন্তা এই বিষয়টি কিন্তু রয়েছে, অর্থাৎ স্যাটিসফ্যাকশনের অভাব বা একই কর্ম দীর্ঘদিন না করতে পারা এই সমস্ত বিষয়গুলিকে সুনিশ্চিত করছে।
তাহলে এই রূপ অবস্থায় জাতকের জীবনে যে সবচেয়ে শুভ প্রভাব, সেই প্রভাবটি আমরা কোথা থেকে পাবো এবং কত বছর বয়সে জাতকের জীবনে সবচেয়ে পারফেক্ট রেজাল্ট আসবে, এই বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনারা একটা জায়গা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন, সেই জায়গাটি হচ্ছে কেতুর জায়গা। কেতুর ক্ষেত্রে পরিষ্কার একটা ফিস বা মৎস্য চিহ্ন আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এই সাইনটির কথা বলা হচ্ছে। খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করলে বিষয়টিকে দেখতে পাবেন, এখানে এই রূপ একটি মৎস্য চিহ্নের নেই তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে দেখুন, আপনারা দেখলেই বিষয়টি বোঝা যাবে। তাহলে এইখানে যদি একটি সিম্বল থাকে, তাহলে কিন্তু সেটি জাতক বা জাতিকা যার খাতেই থাকুক, সে কিন্তু একদিন না একদিন যে প্রচুর অর্থের মালিক হবে বা প্রচুর ধনসম্পদ এই জাতকের খাতে আসবে তার নিদর্শন করছে। যদিও এখানে এই কেতুর ক্ষেত্রে যে ফিস বা মৎস্য চিহ্ন এটি কমপ্লিট হয়নি, কারণ এখান থেকে যে মৎস্যপুচ্ছ এই রূপ যদি একটি রেখা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে একে আমরা কমপ্লিট মৎস্য চিহ্ন বলতে পারি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, অর্থাৎ এই জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এটা এখন ফিস সাইন হয়নি, কিন্তু এটা অ্যাপ্রক্স 37-38 বছর বয়সে, অর্থাৎ লাইফ লাইন থেকে যে বয়সে একটি উন্নতি সূচক রেখা শনির দিকে এগিয়ে যাচ্ছে, এই বয়সটি মোটামুটি 37 বছর বয়স ধরা হচ্ছে। তাহলে এই সময়সীমায় জাতকের কাছে যে প্রচুর অর্থ চলে আসবে তার ইন্ডিকেট রয়েছে। এই অর্থ কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সেটাও হতে পারে, অথবা লটারি ফাটকা শেয়ার মার্কেট হবে না, কারণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করার দরকার আছে, জাতকের হাতে কোনো অর্থ নেই। তাহলে এখানে লটারির থেকে হতে পারে, অথবা কোনো ভূসম্পত্তি লাভ সেই বিষয়টিও হতে পারে। তাহলে এইরূপ জায়গা থেকে জাতকের জীবনে 37 বছর বয়সে প্রচুর অর্থ আসবে তার ইন্ডিকেট রয়েছে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।